আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলে থাকবেন না ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফুদ্দিন, সাকিব আল হাসানরা। সুযোগ মিলবে সাইড বেঞ্চের ক্রিকেটারদের। আবারও দলে ফিরছেন মুশফিকুর রহিম। ইয়াসির আলীর কপালটাই আসলেই খারাপ। তরুণ এই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজ সফরের 3 ফরম্যাটই বাংলাদেশ দলের স্কোয়াডে ছিলেন। 2019 সালে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়ার পর এবারই প্রথম ইয়াসিরকে রাখা হয় 3 সংস্করণের দলে। কিন্তু দুর্ভাগ্য, সিরিজ শুরুর আগেই পিঠের চোটের কারণে ছিটকে পড়েন ইয়াসির। এক মাস আগের সেই চোটের কারণে এতদিন ব্যাটিং করতে পারেননি। জানা গেছে কাল থেকে ব্যাটিং শুরু করবেন ইয়াসির। ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগবে, তাই বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে ইয়াসিরকে পাচ্ছে না বাংলাদেশ দল। বিসিবি সূত্রে জানা গেছে সব ঠিক থাকবে সেপ্টেম্বরে টি-20 সংস্করণের এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফিরবেন 26 বছর বয়সী এ ব্যাটসম্যান। চোটের সঙ্গে লড়তে যাচ্ছে জাতীয় দলের আরেক ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনও। তাই বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে যাওয়া যাচ্ছে না সাইফুদ্দিনেরও। ইয়াসিরের মতো তাকেও এশিয়া কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে বলা হয়েছে। গত বছর অক্টোবরে টি-20 বিশ্বকাপ থেকে পিঠের চোটে ছিটকে পড়েন এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর গত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরেন। আবাহনীর হয়ে 14 ম্যাচ খেলে 22 উইকেট শিকার করেন তিনি, যা ঢাকা লিগে পেসারদের মধ্যে সর্বোচ্চ। লোয়ার অর্ডারে ব্যাটিং করে 270 রানও করেন। প্রিমিয়ার লিগের পারফরমেন্সের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের সিরিজেও ডাক পান সাইফুদ্দিন, কিন্তু পিঠের সেই পুরনো ব্যথায় তার প্রত্যাবর্তন আরও পিছিয়ে যায়। বোলিং এর সময় ব্যথা অনুভব করায় বিসিবির মেডিকেল বিভাগ থেকে সাইফুদ্দিনকে আনফিট ঘোষণা করা হয়, তাই শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হয়নি সাইফুদ্দিনের। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার আশা ছিল তার, কিন্তু চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় সেটি হচ্ছে না। সাইফুদ্দিনের চোখ এখন এশিয়া কাপে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের সাইফুদ্দিন বলেছেন, জিম্বাবুয়ে সিরিজে হয়তো আমাকে বিবেচনা করা হবে না। নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে, আমাকে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলা হয়েছে। সময় যাই লাগুক, ফিট হয়ে যেন করতে পারি, সেই লক্ষ্যে কাজ করছি। এদিকে ছুটিতে থাকবেন সাকিব আল হাসান। সাকিব আগে বিসিবিকে জানিয়েছে তিনি খেলবে না জিম্বাবুয়ে সিরিজে, কারণ এই সিরিজটি ওয়ানডে সুপার লিগের ম্যাচ নয়, তেমন একটা প্রভাব পড়বে না দলের ওপর। সেজন্য এই সিরিজে বিশ্রামে রাখা হবে সাকিবকে। তবে নামটা যে সাকিব আল হাসান, হয়তো শেষ মুহূর্তে যেতেও পারেন দলের সাথে। আর যদি টি-20 অধিনায়কত্ব পান তাহলে তো যেতেই হবে সাকিবকে। এদিকে ছুটি কাটিয়ে আবারও দলে ফিরছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম মুশফিকি, তিনি ফেরাই দলটা আবারও শক্তিশালী হবে। 27 জুলাই জিম্বাবুয়ে সফরে যাবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়।